বাঙালির অন্দর মহলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে আমাদের একটি মাছের রান্না আমরা দেখাব। সবাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাতলা মাছ। আমরা আজকে কাতলা মাছের পেটিগুলো নিয়েছি, এটা দিয়ে তৈরি হবে কাতলা মাছের ভাপা, স্টিম কাতলা এটা বলা যেতে পারে। এই যে স্টিমের জন্য স্টিমার, চলুন আমরা স্টার্ট করে দিচ্ছি কিভাবে করা যাচ্ছে স্টিম কাতলা, হাউ টু মেক স্টিম কাতলা। গ্যাস ধরি না হলো, তারপরে আমরা স্টিমারটা বসিয়ে দিচ্ছি, জলটা গরম হতে থাকে। জলটা গরম হয়ে ঢাকা ছিদ্রটা বন্ধ করে দেবে নাকি? বন্ধ করে দিয়েছ? এখানে দেখুন স্টিমারের উপরে একটা ছিদ্র থাকে, ওটাও আমরা একটা লবঙ্গ দারচিনির টুকরো দিয়ে নাকি কিসের টুকরো, এটা ওই দারচিনির টুকরো দিয়ে আমরা ভিজিয়ে নিয়েছি দারচিনির টুকরোটাতে, তারপর ওটা বন্ধ করে রেখেছি। এবার টুকরো করে কেটে নেওয়া কাতলা মাছ নিয়ে নিচ্ছি। আমরা এই মাছটা আজকে টিফিন বাটিতে নিয়ে নিয়েছি, এটাকে এখন আমরা মশলা দিয়ে কী কী দেওয়া হয় সেটাতে মাখাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো, হলুদ, এটাকে ভালো করে মেখে আগে মাছটাকে, হলুদ দিয়ে মাছটাকে মেখে নেবো। সর্ষে, পোস্ত, লঙ্কা একসাথে বাটা আছে। এই ভাপার বাটা মশলাটা আমরা এখানে দিয়ে আবার এটাকে মাখিয়ে নেব। আচ্ছা তো দেবে তো? হ্যাঁ, থেকে সর্ষের তেল, সর্ষের তেল দেওয়া হবে। সর্ষের তেলের গন্ধটা খুব ভালোই লাগে, সর্ষে পোস্ততে এরকম ফাঁপা করলে, তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে। পুরো মশলা দিয়ে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পুরো গোটা লঙ্কা দিয়ে সব রেখে এবার এটাকে আমরা স্টিমারটায় জল আমরা স্টিম করেছিলাম সেখানে আমরা দিয়ে দেবো। স্টিমারটার একটা মূল বৈশিষ্ট্য হলো স্টিমারটা আমরা অলরেডি বসিয়ে দিয়েছিলাম, স্টিমারটার ভিতরে আমরা কয়েকটা স্পুন রেখে দিয়েছি যাতে এর উপরে যখন আমাদের ওই বাটিটা বসবে টিফিন বাটিটা তাতে স্টিমটা উপরে বেরোতে পারে। আমরা স্টিমারে বসিয়ে দিলাম, এই স্পুনগুলো নিচে দেওয়াতে কী হবে স্টিমটা বেরোতে পারবে, নাহলে স্টিমটা আটকে যেত যদি এখানে টিফিন বাটি এখানে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমরা ঢাকাটা বন্ধ করে দেবো।
প্রপার ওয়েতে। আমরা দেখতে পাচ্ছি ঢাকাটা বন্ধ হয়ে গেছে, এই ঢাকার মুখটা আমরা আটকে দিয়েছি। এটা লো স্টিমিং আস্তে আস্তে হবে। স্টিমে অলরেডি উপরে থামতে শুরু করেছে। চলুন তাহলে ফিরে আসা যাক, এরপরে একটু টাইম দিচ্ছি আমরা। ভাপাটার ঢাকনা আমরা তুলে দিয়েছি, তুলে দিয়ে দেখছি ভাপাটা কেমন হয়েছে এখন। একবার আমরা এটাকে ফুলট পালট করে দেবো, একটু করবে এরকম থাকবে। এটাকে আমরা দেখলাম আর একটু টাইম সময় লাগবে এটাকে, তারপর আবার আমরা পুনরায় এটাকে ঢেকে দিচ্ছি। একটু ঢাকা অবস্থায় এটা থেকে যাবে, আরও কিছুক্ষণ টাইম নেব আমরা। মোটামুটি 20 থেকে 30 মিনিট লো স্টিমে এটাকে রেখে দিতে হবে, মাঝে একবার উঠে চেক করে নিতে হবে। আমাদের ভাপাটা একদম তৈরি হয়ে এসছে, এবার আমরা ভাপার এই ঢাকনা খুলে স্টিমটা বের করে দেখে নেবো কতটা কি হলো। যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা লাঞ্চের জন্য এটাকে নামিয়ে রাখবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাসটাকে বন্ধ করে নেওয়া হলো। খুব সাবধান, এটা খোলার সময় কিন্তু খুব ভালোভাবে একটা বাষ্প হবে। দেখতে পাচ্ছি মাছটা কেমন হলো, দারুণ সুন্দর একটা কালার সিদ্ধ হয়ে এসছে। দেখতে পাচ্ছেন ভাপাটা দারুণ সুন্দর একটা কালার এসছে, ভালো একটা সর্ষের তেলের কাঁচা একটা গন্ধ এসছে। ইলিশ ভাপা তো অনেকেই খেয়েছেন, এটা হচ্ছে কাতলা মাছের একটা ভাপা। আমাদের রান্না কেমন লাগছে আপনাকে আপনারা জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বেল আইকনটি অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যেগুলো আপডেট আমরা করব সেটা আপনার কাছে চলে যাবে। লাইক করবেন, কমেন্টস করবেন, ঠিক আছে, আমাদের এগুলো জানিয়ে রাখবে। তাহলে কেমন লাগলো আপনাদের কাতলা মাছ ভাপা বা স্টিম কাতলা, সেটা জানাবেন।